নমস্কার, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। বঙ্গভঙ্গ নিয়ে নাছোড় আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হবেন তিনি। শনিবার সাংবাদিকদের এমনটাই জানালেন তিনি। দলের রাজ্য নেতৃত্বকেও এ বিষয়ে বুঝিয়ে বলবেন বলে জানিয়েছেন বিজেপি সাংসদ জন বাল্লা। এদিন আলিপুরদুয়ারের চৌভিকি এলাকায় নিজের সাংসদ কার্যালয়ের উদ্বোধন করেন জন বাল্লা। সেখান থেকে তিনি বুঝিয়ে বলেন কেন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি করেছেন। তার অভিযোগ, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, বিশেষ করে চিকেন লেক এলাকার দখল নিয়েছেন বাইরের বাংলাদেশি ও রোহিঙ্গারা। তারা রেশন কার্ড, ভোটার কার্ড সব বানিয়েছেন বলে অভিযোগ, অথচ সাধারণ নাগরিক পরিষেবা থেকে স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন। সাংসদের কথায়, ওই এলাকায় প্রচুর মানুষ নির্বাচনের পর ঘর ছাড়া, বাড়ি ফিরতে তাদের ঘুষ দিতে হচ্ছে। এরপরই জন বাল্লা দাবি করেন, দেশের গুরুত্বপূর্ণ এই চিকেন লেক এলাকাকে সুরক্ষিত করতেই হবে।